সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের জনসংখ্যা অর্ধেক হয়ে যাওয়ার আশঙ্কা সারা পৃথিবীতে আগামী কয়েক বছরের মধ্যে জনসংখ্যার পরিমাণ কমে যাবে পাশাপাশি বাংলাদেশের জনসংখ্যাও অর্ধেক হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আমেরিকার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি মেডিকেল জার্নাল দ্য ল্যান্সেটে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রতিবেদনটিতে বলা হয় পৃথিবী যেভাবে সামনের দিকে এগুচ্ছে তেমন পিছিয়েও যাচ্ছে হানা দিচ্ছে ভয়াবহ মহামারী পরিবর্তনের ছোঁয়া লেগেছে সবখানে আর তাতেই মানব সভ্যতা ধীরে ধীরে বিলীন হওয়ার পথে এগুচ্ছে এমনটি আশঙ্কা প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়েছে সমগ্র বিশ্বের মতো বাংলাদেশেও 80 বছর পর বিভিন্ন প্রাকৃতিক পরিবর্তনের ছোঁয়ায় জনসংখ্যা কমে যাবে কমে যাওয়া জনসংখ্যার পরিমাণ হতে পারে 8 কোটি 13 লাখের মতো তবে এসডিজি বাস্তবায়িত হলে এই সংখ্যা আরও কমার সম্ভাবনা রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি থাকবে 2039 সালে ওই সময় দেশের মোট জনসংখ্যা হতে পারে প্রায় 17 কোটি 34 লক্ষ এই সময় বাংলাদেশের জন্মহার কমে আসবে অনেকটা 2017 সালে বাংলাদেশের জন্মহার ছিল প্রায় 2%, 2100 সালে এটি কমে আসতে পারে 1.19% আর জাতিসংঘের হিসেব অনুযায়ী চললে তা দাঁড়াবে 1.17%। আজ থেকে 80 বছর পরে বিশ্বের মোট জনসংখ্যা 880 কোটি হতে পারে দাবি করে প্রতিবেদনটিতে বলা হয়েছে এই সংখ্যা জাতিসংঘের অনুমানের চেয়ে প্রায় 200 কোটি কম বিশ্বের জনসংখ্যা সর্বোচ্চ থাকবে 2064 সালে প্রায় 970 কোটি বাংলাদেশের মতো স্পেন জাপান ও ইটালির জনসংখ্যা প্রায় অর্ধেক কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আগামী 80 বছরে আফ্রিকার জনসংখ্যা বাড়বে প্রায় 3 গুণ এই শতাব্দীর শেষে তরুণদের তুলনায় বৃদ্ধির সংখ্যা অনেকটাই বেড়ে যাবে 2100 সালের মধ্যে 65 বছরের বেশি বয়সীদের সংখ্যা দাঁড়াবে প্রায় 240 কোটি বিপরীতে 20 বছরের কম বয়সীদের সংখ্যা হবে মাত্র 170 কোটি জনসংখ্যা কমার কারণ হিসেবে নারী শিক্ষার উন্নয়ন এবং জন্মনিরোধক পদ্ধতি সহজলভ্য হওয়ার কথা উল্লেখ করেছেন গবেষকরা বাংলাদেশ পরিসংখ্যান রিপোর্টের তথ্য অনুযায়ী 2017 সালে দেশের জনসংখ্যা ছিল 15 কোটি 69 লক্ষ 80 বছর পরে এই সংখ্যা কমে দাঁড়াবে 8 কোটি 13 লক্ষ আর জাতিসংঘের আশঙ্কা সত্যি হলে তা আরও কমে হবে 7 কোটি 41 লক্ষ এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম